যতীন্দ্রমোহন বাগচির কবিতা অন্ধবধূ। পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চল না ঠাকুরঝি। ওমা এ যে ঝরা বকুল নয়, তাই তো বলি বসে দোরের পাশে, রাত্রিরে কাল মধুমদির বাসে, আকাশে পাতাল কতই মনে হয়। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। অনেক দেরি কেমন করে হবে, কোকিল ডাকা শুনেছি সেই কবে। দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই, দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনই শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যায়। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কি আর হবে বোন। বাজবি তোরা দাদা তো তোর আগে, এই আষাঢ়ে আবার বিয়ে হবে। বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা। জন্ম লাগি গিয়েছে যার চোখ, কাদার সুখজি বারণ তাহার ছাই। কাঁদতে পেলে বাস্ত সে যে ভাই, কতক তবু কমত যে তার শোক। চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনা কি কথা কে কার কাছে। টানিস কেন কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাব আবার বাড়ি। একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন। পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভোলায় খানিক মনের ব্যথা যত।